26শে মার্চ 2018 দিবাগত রাত 3:30 দিকে ফ্ল্যাট 602 রোড 8 হাউস 10 গুলশান 1 ঢাকা বাংলাদেশ কিছু ব্যক্তি এসে পুলিশ এসে বলছে দরজা খুলতে। আচ্ছা ভাই সাহেব, আপনাদের কাছে কোনো সার্জ বা কোনো ধরনের ওয়ারেন্টি নাই, তাও দরজা খুলতে বলছেন। আমার বাবা মেজর মোহাম্মদ মিজানুর রহমান একজন রিটায়ার্ড আর্মি অফিসার, উনি 26-27 বছর আর্মি বাংলাদেশ আর্মিতে সার্ভ করেছেন, রিটায়ার করেছেন 2006 দিকে। আপনারা আজকে রাতে কেন উইদাউট আ ওয়ারেন্ট, উইদাউট এনি কাইন্ড অফ পারমিশন আমাদের বাসায় এসেছেন? আমার বাবা এই বাসায় এই মুহূর্তে নাই, বাট অ্যাজ ওয়েল অ্যাজ আমার আব্বু একজন অনেস্ট পারসন, উনার অ্যাগেনস্টে আমার জানা মতে কোনো ধরনের ফিউজিটিভ উনি না। আপনারা এত রাতে উইদাউট আ ফোন কল আমাদের আমার মায়ের নামের বাসায় এসে কেন খুলতে বলছেন দরজা? আপনারা দরজা ভাঙার চেষ্টা কেন করছেন? আপনারা যদি আমার আব্বুর সাথে কথা বলতে চেতেন, ইউ উড হ্যাভ অ্যাট লিস্ট গিভেন হিম আ ফোন কল এবং বলতেন যে আপনাদের সাথে দেখা করতে থানায়। আপনারা ওই কাজ না করে আপনারা আজকে রাতে কেন এসে আমাদের দরজা ভাঙার চেষ্টা করছেন উইদাউট এনি কাইন্ড অফ পারমিশন? আপনি পুলিশ হয়ে বলছেন দরজা খুলতে, কেন খুলবো, কেন খুলবো? আপনারা যদি আমাকে বলেন যে আপনারা আমার আব্বুর সাথে মেজর রিটায়ার্ড মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কথা বলতে চান, আমি তো বলছি আমার বাবাকে একটা সার্টেন কল দিতেন, বা এখনো যেহেতু আপনারা কল না দিয়ে হঠাৎ চলে আসছেন, আপনারা আমাকে বলেন যে আপনারা সকাল সানরাইজ সূর্য ওঠার পর কখন কয়টায় কোথায় আমার আব্বুর সাথে আপনারা কথা বলতে চান? আপনারা উইদাউট এনি পারমিশন আমাদের বাসায় এসেছেন, whereas আমি আমার বাবা বা আমার ফ্যামিলির যারা আছে ওনারা জীবনেও কোনো ফিউজিটিভ না। আপনারা আমাদের সাথে কেন ফিউজিটিভের মতো দরজা ভাঙাভাঙি করছেন? আপনারা এসে কেন আপনারা এখন এসে কেন সিঁড়ি ঘরের লাইট অফ করে দিয়েছেন? আপনারা কেন অন্ধকারে লুকিয়ে আছেন? আপনারা কেন কেন আপনারা সিঁড়ি ঘরের লাইট অফ করে দিয়েছেন? আপনারা এত লোক, এতজন লোক 3টার সময় বাসায় এসে উইদাউট আ ওয়ারেন্ট, উইদাউট আ পারমিশন এসে আপনারা সিঁড়ি ঘর আপনারা আপনারা আমাকে জানান, আপনারা যদি এতই আমার আব্বুর সাথে কথা বলার শখ হয়, অফ কোর্স আমাকে একটা টাইম দেন, একটা জায়গা দেন, আমাকে একটা ভ্যালিড পারমিশনের জায়গা দেন। না না বলেন ভাইজি, একটা জায়গা দেন, একটা হ্যাঁ টাইম এন্ড জায়গা, চুপ করবি, ফ্যান অফ করবি, হ্যাঁ বলেন ভাই, হ্যাঁ হ্যাঁ ওসি আঙ্কেলকে দেন, ওসি আঙ্কেলের সাথে আমি একটু কথা বলবো। ওসি আঙ্কেল, গুলশান থানার ওসি আঙ্কেল কোথায়? আমাকে একটু বলতে দাও আপু, আপনি একটু লাইটটা জ্বালান, অন্ধকারে আপনারা সব হাইড করে আছেন, আপনারা লাইটটা জ্বালান।
আমরা লোকাল পুলিশ আসছি। লোকাল পুলিশ কোথাকার আঙ্কেল? গুলশান থানার। জি গুলশান থানার। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম জাফর। এখানে আছে না না আঙ্কেল, আঙ্কেল আমাকে জানানো হয়েছে যে গুলশান থানার ওসি এসেছেন। আমি গুলশান থানার ওসির সাথে কথা বলতে চাই। আমি পেট্রোল ইন্সপেক্টর গুলশান থানা, বলেন। না না আমি ওসি শুনলাম, ওসি আঙ্কেল এসেছেন। ও ওসি আঙ্কেল আসেন নাই গুলশান থানার? বাট আমাকে যে এইমাত্র বললেন গুলশান থানার ওসি আঙ্কেল এসেছেন। আপনি বলেন না, সমস্যা নেই। না না আমি আপনি আমাকে জানান যে আপনারা এত রাতে কেন এসেছেন। আমাদের ইনফরমেশন আছে, কথা বলতে হবে আপনার বাবার সাথে। আমার বাবা, আমার বাবার নাম কি? আমার বাবা কিন্তু কোনো ফিউজিটিভ না আঙ্কেল, আমার বাবা কিন্তু কোনো ফেলন না, ফিউজিটিভ না, ক্রিমিনাল না। আমার বাবা ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট, one of the most dedicated, one of the most sincere politicians of this country. He is a retired army officer of the Bangladesh army who has served the nation for 27 years, and he retired in the year 2006. He is not a felon, he does not have a criminal, he is not a criminal. Apnara amar abbu ke ei muhurte keno phone den nai jodi etoi kotha bolte hoto? Acha thik ache, apnara amar abbu ke janan nai, but apnara eto dol bol betheche eshechen, apnara warrant ta dekhan. আপনারা কি কোড নাই? আপনাদের কোড অফ ল নাই? রাত 3টার সময় আমার বাবা কোনো, my father is not a criminal, my father is not an outlaw, my father does not have a warrant against him. You do not need warrant? Obviously. Apnader warrant lagbe na? Na na apnader warrant keno lagbe na? Apni ID card diye baba bolchen, apnar kono problem hobe na. Just go through the books and then after push it. Sure. আচ্ছা ভাইয়া, আই এম আ জার্নালিস্ট অফ দ্য ডেইলি স্টার নিউজপেপার অফ বাংলাদেশ। রাতের বেলা উইদাউট আ ওয়ারেন্ট কোন বাসায় দরজা খোলা যায় না। ইউ আর রং ম্যাম। আপনারা যদি আমার আব্বুর সাথে কথা বলতে চান, হি ইজ নট ইন দ্য হাউস এট দ্য টাইম। কাইন্ডলি আননেসেসারিলি ভাবে আমাকে, আমার আম্মুকে, আমার নানিকে, আমার ফ্যামিলিকে হ্যারাস করবেন না। আপনারা কাইন্ডলি আমাকে একটা ডেট দেন, একটা টাইম দেন, একটা ভেনু দেন যেখানে আমি আমার বাবার কাছে কনভে করব যে আপনারা আমার আব্বুর সাথে ডিসকাস করতে চান। এবং আই অ্যাসিওর ইউ, আমি আপনাকে প্রমিস করছি, সসম্মানে আমার বাবা আপনাদের কাছে গিয়ে আপনাদের সব ধরনের কোয়েরি রিজলভ করবেন। আমরা দেখতে চাচ্ছি whether he is at home or not. He is not. We don't believe him. Then don't believe. আপনাকে বিলিভ করার জন্য আমি রাত 3টায় বসে নাই ভাই। রাত 3টার সময় আমি বসে নাই যে বাংলাদেশ পুলিশকে you are supposed to please. Don't make a scene create. আপনারাই তো scene create করেছেন। তারা আমার বাবা মেজর মোহাম্মদ মিজানুর রহমান রিটায়ার্ড এর সাথে কথা বলতে এসেছেন উইদাউট আ সার্চ ওয়ারেন্ট। আমার নেইবার আপনাদের
আপনাদের কাজ করার জন্য রাত 3টার সময় বসে নাই ভাই। আপনারা পুলিশ অফিসার, আপনাদের প্রোটোকল বলে কয়েকটা জিনিস আছে। আমরা মেয়ে ভর্তি বাসায়, আপনারা যেভাবে নিচতলা থেকে পুরো সিঁড়িতে 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 গার্ড দিয়ে দরজা খুলতে পৌঁছেন, আই এম ভেরি সরি, আই ডু নট ট্রাস্ট, আই ডু নট ট্রাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট আমরা সেফ থাকবো। দরজা বন্ধ অবস্থায় অলরেডি আপনারা আমাদের সাথে যেভাবে আচরণ করেছেন, দরজাটা যেভাবে লাথি মেরে মেরে ভাঙার চেষ্টা করেছেন, যেখানে আমি নিজে আমার পাতে আহত হয়েছি, আমার পাতে আহত হয়েছি। আপনারা আমরা চেষ্টা করছি, আমরা